নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023 নতুন বছর শুরু হতে চলেছে, আর কয়েকটা দিন মাত্র বাকি। অনেকেরই প্রশ্ন আছে যে আমার কেমন যাবে এই বছর। তো অনেকে রাশি জানেন না, প্রচুর মানুষ আছে, কেউ বলছে আমার এই রাশি, আমার ঠাকুমা বলেছিল বা আমার মা এই কথাটা বলে গেছিল, অনেকে জানেন না। তো আজকে আমি এই সিরিজটা শুরু করেছি, আজকে যে নামের অক্ষরটি সেটা যেটি বলবো সেটি হচ্ছে আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, আপনার 2023 আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, অর্থাৎ আপনার জন্য এবছর কি কি শুভ বার্তা, শুভ সমাচার আসতে চলেছে, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। রাহু এবং বৃহস্পতি আপনাকে কিন্তু এবছর দুহাত ভরে কিন্তু আপনাকে কিন্তু দিতে চলেছে। রাহু এবং বৃহস্পতি এই দুটি গ্রহ আপনাকে কিন্তু দুর্দান্ত লাভ আপনাকে কিন্তু দিতে চলেছে, আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে। দেখুন, অনেক মানুষ আছে প্রত্যেকেই রিকোয়েস্ট করছেন যে স্যার আমি নিজে জানি না রাশির নাম, একটু যদি বলে দেন তাহলে খুব ভালো হয়, মানে নামের অক্ষর দিয়ে যদি আলোচনাটা করেন। যে পাঁচটি বড় সুসংবাদ আপনাদের জন্য অপেক্ষা করতে চলেছে, নাম্বার ওয়ান যেটি আপনাদেরকে জানাবো, প্রথম আপনাদের ক্ষেত্রে এবছর যে কোনো সূত্র থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, অর্থাৎ আপনার নামের অক্ষর এস দিয়ে শুরু, আপনি যে কোনো কোনো জমি জায়গা সংক্রান্ত বা ল্যান্ড রিলেটেড জায়গা থেকে আপনারা প্রচুর অর্থ হতে পারেন, আপনারা আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে, আপনাদের শেয়ার বাজার থেকে হতে পারে, আপনাদের কোনো সূত্র মারফত আপনারা অর্থ কিন্তু পেতে পারেন, গুপ্ত ধন আপনাদের কিন্তু প্রাপ্তি কিন্তু হতে চলেছে। নাম্বার ওয়ান পয়েন্ট, আপনি এস রাশির, এস নামের অক্ষর আপনার, আপনি রাশি জানেন না, আপনার ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটতে কিন্তু চলেছে। নাম্বার টু, আপনার নামের অক্ষর এস দিয়ে শুরু, আপনাদের এবছর বিশেষভাবে কর্মের জায়গাটা, যারা চাকরি খুঁজছিলেন চাকরি পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির একটা বড় সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে, অর্থাৎ যে কোনো সূত্র থেকে আপনাদের চাকরির একটা যোগ আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। সরকারি বেসরকারি যে কোনো সেক্টরে যারা কর্মহীন হয়ে পড়েছিলেন, আপনার নামের ওপর এস দিয়ে শুরু, একটু সংঘর্ষ জীবন হয়, এস দিয়ে যাদের নাম হয় তাদের একটু সংঘর্ষের মধ্যে দিয়ে এগাতে হয়, কিন্তু আলটিমেটলি এরা কিন্তু সাকসেস কিন্তু পায়। আপনার ক্ষেত্রে এবছর চাকরির বড় সুযোগ কিন্তু আসতে চলেছে, যে কোনো সেক্টর থেকে চাকরি লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসাতে আপ অ্যান্ড ডাউন চলছিল 2023, বৃহস্পতি আপনাদেরকে মানে এত শুভ আপনাদের উপর ফল দিতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। ব্যবসাতে আপনাদের অর্থ ডুবে গেছে, অর্থ আটকে গেছে, সেই টাকাগুলো আপনাদের রিকভারি হবে, এবং যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং যারা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন নতুন করে, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সমাচার কিন্তু আসতে চলেছে, আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়। সেক্ষেত্রে আপনার নামের অক্ষর এস দিয়ে শুরু হলে আপনাদের বিদেশ থেকেও কিন্তু আপনারা এবছর কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ আপনি আইদার বিদেশে যাবেন, অর্থাৎ বিদেশে যাওয়ার একটা যোগ আপনাদের সৃষ্টি করবে, বা বিদেশের মাটিতে যারা আছে সেখান থেকেও কিন্তু আপনারা এবছর দুর্দান্ত লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন, আপনার নামের ওপর যদি এস দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এবছর লাভের উপর লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর
আপনাদের যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, আপনাদের এ বছর শিক্ষা ক্ষেত্রে কিন্তু খুব শুভ। যারা উচ্চ শিক্ষা করবেন ভাবছেন, রিসার্চমূলক পড়াশোনা বা এমটেক বিটেক বা সিএ নিয়ে পড়াশোনা করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল কিন্তু আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, অর্থাৎ শুভ সমাচার আপনারা পাবেন শিক্ষা ক্ষেত্রে, কিন্তু আপনাদের শুভ সমাচার কিন্তু আসতে চলেছে। এবং সন্তান যোগ, সন্তান প্রাপ্তি, সন্তানের জন্য গর্ব অনুভব হওয়া, এবং এর পাশাপাশি যারা বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছিলেন, আপনার নামের অক্ষর এস দিয়ে শুরু, আপনি বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছেন, আপনাদের এবছর বিবাহের জায়গাটা কিন্তু নিশ্চিত কিন্তু হতে চলেছে। তবে প্রেমের জায়গাটা নিয়ে একটু সমস্যা রয়েছে, বিবাহের জায়গা আপনাদের ভালো, সন্তান যোগ ভালো, কিন্তু প্রেমের জায়গাটা একটু হলেও আপনাদের কিন্তু সমস্যা বহুল রয়ে গেছে। এবং এবছর আপনাদের অর্থনৈতিক দিক থেকে, এবছর আপনাদের অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ দীর্ঘদিন আটকে আছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। এবং এর পাশাপাশি আপনার নামের অক্ষর এস দিয়ে শুরু, আপনার এবছর ভূ সম্পত্তি থেকে লাভ, সম্পত্তি যারা ক্রয় বিক্রয় করবেন ভাবছেন, আপনি আয়দার সম্পত্তি কিনবেন অথবা সম্পত্তি বিক্রি করবেন, এই জায়গাটা কিন্তু সুযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। এস দিয়ে যদি আপনার নামের অক্ষর যদি শুরু হয় 2023-এ, বেশ কিছু বড় সুসংবাদ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা কিন্তু করতে চলেছে। অর্থাৎ ভাগ্য সব সর্বোপরি আমি একটি কথা বলবো, আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছে, অর্থাৎ ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন, ক্রিয়া জগতের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভবান আপনারা কিন্তু হতে নিশ্চিত রূপে কিন্তু চলেছেন। এবং এর পাশাপাশি আপনার নামের অক্ষর এস দিয়ে শুরু, আপনাদের এবছর পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভেরও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনার এবছর আপনার ক্ষেত্রে বিশেষ করে আপনাদের বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট ব্যবসা ক্ষেত্রে কিন্তু হতে চলেছে, বড় ধরনের ইনভেস্টমেন্ট ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এই ছিল আজকের আলোচনা, আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় 2023 আপনাদের জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। আমার সাথে যারা পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। সম্পূর্ণ এটা অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস, অর্থাৎ এখানে যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন বা হস্তরেখা বিচার করাতে চাইছেন, সেই জায়গা থেকে কিন্তু আমি আবারও বলবো, অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। আমি বারবার বলছি, আপনারা ফোন করার থেকে যতদিক আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কি না, আপনারা ততদিক চটজলদি আপনারা কুইক ফাস্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।